ভয়ঙ্কর খবর। উত্তর পূবলৈ অহা এখনো রেলত নাই কবচ। ওপৰলৈ আহিছে আন এক ভয়ঙ্কর তথ্য। পশ্চিমবঙ্গত কাঞ্চনজঙ্ঘার রেলখন ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত হওয়ার পাছতেই পোহরলৈ আহিছে আন এক ভয়ঙ্কর তথ্য। উত্তর পূবলৈ অহা সকল রেলতে নাই এটিপি সুরক্ষা ব্যবস্থা। উক্ত ঘটনাক লৈ রেলওয়ে বোর্ডের অধ্যক্ষ সম্বোধন করা সংবাদমেলত প্রকাশ হল এই ভয়ঙ্কর তথ্য। সোমবারে দুর্ঘটনাত পতিত হওয়া কাঞ্চনজঙ্ঘা আর মালবাহী রেলখনতো নাছিল এই এটিপি সুরক্ষা ব্যবস্থা, চমুকৈ কবচ। এটিপির ফুল ফর্ম হচ্ছে অটোমেটিক ট্রেন প্রটেকশন। এই সুরক্ষা ব্যবস্থাটো ভারতীয় রেলত আরম্ভ হয়েছিল 2012 চনত আর ভারতের চালিত প্রায়বোর রেলত এই ব্যবস্থা সংস্থাপন করার সম্পূর্ণ হয়েছিল 2022 চনত। কিন্তু দুঃখর বিষয় যে উত্তর পূবলৈ চালিত প্রায়বোর রেলতেই নাই এই কবচ। 2022 চনৰ 4 মাৰ্চত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণৱে ভারতের প্রায় সকল রেলতে এই কবচ সফলভাবে সংস্থাপন করা হয়েছে বলে ঘোষণা করেছিল। এই এটিপি ব্যবস্থার জড়িয়ে দুইফালের পর দুখন রেল একে পথে দিয়ে যদি আহি থাকে নাইবা কোনো বিপদ সংকুল পথর সম্ভেদ পালে স্বয়ংক্রিয়ভাবে রেলের গতি হ্রাস পায়। এই ব্যবস্থার জড়িয়ে দুখন রেলের মাজত কেতিয়াও সংঘর্ষ নহয় বলে দাবি করেছিল রেল বিভাগে। একটা পথত যদি দুইফালের পর দুখন রেল আহে তেন্তে ন্যূনতম 380 মিটার দূরত্বত দুইখন রেল রয়ে যাব। এই এটিপি সুরক্ষা ব্যবস্থা ভারতত উদ্ভাবন করে উলিয়াছিল। রেল বিভাগে উল্লেখ করা অনুসরি বিশ্বর ভিতরতে সবাতুক কম দামি অথচ উন্নতমানের সুরক্ষা ব্যবস্থা। যদিহে রেলপথত রেড সিগনেল দেখে তেন্তে আপনা আপনি রয়ে যায় রেলখন। বাকি অন্য বিপদ সংকেত পালেও রেলখনের হ্রাস পায় গতি আর লগতে বাজি উঠে সাইরেন। প্রায় 160 কিলোমিটার বেগত গৈ থকা এখন রেলকো সঞ্চালিত করব পারে এই সুরক্ষা ব্যবস্থায়। জিপিএসর জড়িয়ে সঞ্চালিত হয় এই এটিপি সুরক্ষা ব্যবস্থা। সিকিউরিটি রেটিংয়ের এই সুরক্ষা ব্যবস্থায় লাভ করেছিল 5ৰ ভিতৰত 4 পয়েন্ট। ভারতীয় রেলওয়ে প্রায় 10,000 কিলোমিটার পথ এই সুরক্ষা ব্যবস্থায় তদারক করে। কিন্তু লক্ষণীয়ভাবে উত্তর পূবলৈ চালিত হওয়া প্রায়বোর রেলতে নাই এই সুরক্ষা ব্যবস্থা। সোমবারে দুর্ঘটনা সংঘটিত হওয়া কাঞ্চনজঙ্ঘা রেলখনতো নাছিল এই এটিপি সুরক্ষা ব্যবস্থা। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।